আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদের জন্য তৈরি করেছি তালের বরফি হালুয়া। খুব ভালো হয়েছে বরফি হালুয়া, তো আজ এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন তালের সিজন, আমরা যে কোনো কিছু করে খেতে পারি, তো আমি আজকে সেটাই দেখাবো যে কীভাবে হালুয়া করে এটা পরোটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি এই হাঁড়ির মধ্যে আমি হালুয়াটা করব। এখানে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আমি ভালো করে একটু তেলের সঙ্গে গলিয়ে নিব। এখন আমি দিয়ে দিব এখানে দুটা দারচিনি আর দু টুকরো ছোটো ছোটো এলাচ। আর দারচিনিটা আমি আগে একটু তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব এক কাপ সুজি। সুজিটা আমি ঘি আর তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এটাকে ঘি তেল ছাড়া শুকনো খোলায়ও ভেজে নিতে পারেন, একটু লালচি করে, সেভাবেও নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আবার চাইলে এভাবে ঘি, শুধু ঘিতেও ভাজতে পারেন বা শুধু তেলেও ভাজতে পারেন, যার যেরকম ইচ্ছা। তো আমি দুইটা মিক্স করে ভেজে নিলাম। আমার সুজিটা ভাজা হয়ে গেছে, তেল আর ঘিয়ের সঙ্গে ভালো করে আমি সুজিটাকে ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব এক কাপ চিনি। আর দিয়ে দিব এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ। দিয়ে আমি এটাকে ভালো করে একটু সুজির সঙ্গে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে দিব, যাতে পানসা একটা ভাব আসে, পানসা ভাবটা না থাকে, এই জন্য একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব সামান্য একটু পানি, এক কাপ পরিমাণ পানি দিব। পানিটা দিয়ে সাথে সাথে নাড়তে হবে, না হলে কিন্তু দলা বেঁধে যেতে পারে। সাথে সাথে আমি নেড়ে দিলাম। এখন আমি দিয়ে দিব এখানে আমি হাফ কাপ পরিমাণ তাল নিয়েছি, সেই তালটা আমি এখন দিয়ে দিব। এই তাল কীভাবে নিতে হয় তার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। অসম্ভব মজা এই তালের এই হালুয়াটা। এখন তালের সিজন, যে কোনো কিছু করেই আমরা খেতে পারি। তো আজকে আমি তাল দিয়ে আপনাদেরকে হালুয়া করে দেখাচ্ছি। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই একটু কমেন্ট করবেন, লাইক দিবেন। তো এখন আমি বলক আসার জন্য অপেক্ষা করব। দেখুন বলক এসে গেছে, আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এখন এটাকে আমি আরও নাড়তে নাড়তে একদম শক্ত শক্ত করে ফেলব। অনেকটাই শক্ত শক্ত হয়ে গেছে, আমি আরও এটাকে এইভাবে 10 মিনিট নাড়তে নাড়তে আর একটু শক্ত করে নিব। আমার হালুয়াটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেখাচ্ছি। এখন এটাকে আমি নামিয়ে ফেলব।
আমি একটা টেরের মধ্যে নামিয়ে নিয়েছি। টেরেটার মধ্যে সামান্য একটু তেল মেখে এটা নামিয়ে এখন এটার মধ্যে আমি একটু সেট করে নিব। ভালো করে আমি এটাকে সেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা একদম সমান করে বসিয়ে দিয়েছি। এখন আমি এটা একটু ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখন এটাকে আমি বরফির আকারে কেটে নেব। এভাবে আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি এইভাবে সবগুলো এখন তুলে নিব। দেখুন আমি একটা সার্ভিং বলে তুলে নিয়েছি, দেখতে কত ভালো লাগতেছে। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়েই কাটতে পারেন। আমি এটাকে বরফির আকারে কেটে নিয়েছি। তো আমার এই তালের হালুয়ার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে এরকম ভালো ভালো রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর অবশ্যই এটা আপনার বাসায় ট্রাই করবেন। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।